হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে স্বাগত জানাই ইউটিউবের প্রথম টপিক ওয়াইজ জিকে চ্যানেলে তোমাদের এই জিকে প্রশ্ন উত্তরগুলি আগত সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত পর্বগুলিতে আলোচনা করা পিডিএফগুলি পাওয়ার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে থাকা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে এই পর্বের প্রশ্নের পিডিএফগুলি কালেক্ট করে নেবে এছাড়া তোমরা টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের জিকে আপডেট এবং রিজনিং ম্যাথ ইংলিশ এই সমস্ত পেয়ে থাকো এছাড়া কিছুদিন আগে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে একটি জি কের সিলেবাস দেওয়া হয়েছে যা সমস্ত আগত যে যে সমস্ত কম্পিটিভ পরীক্ষা রয়েছে তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওই সিলেবাসটি বানানো হয়েছে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত জিকে টপিকগুলি থেকে তোমাদের বেশি প্রশ্ন এসেছে সেই টপিকগুলি থেকে বানানো হয়েছে তো অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে সেই সিলেবাসটি একবার দেখে নেবে তো আজকের পর্ব শুরু করা যাক আজকে আমরা আলোচনা করবো ভারতের জাতীয় কংগ্রেস সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের যে সমস্ত কম্পিটিভ পরীক্ষার আসছে সামনে কলকাতা পুলিশ বলো রেল বলো বা ডব্লিউবি বলো সে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো পর্বটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো ভারতের জাতীয় কংগ্রেস কবে স্থাপিত হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো পঁচাশি সালে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর কি নোট দেওয়া রয়েছে দেখো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল আঠেরোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর এটি প্রথম অধিবেশন হয়েছিল পরে প্রশ্ন রয়েছে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল আগের প্রশ্নে আমরা সাল এবং তার ডেটটা জানলাম এবার প্রশ্ন রয়েছে প্রথম অধিবেশন কোথায় হয়েছিল জায়গাটার নাম জিজ্ঞেস করেছে তো সঠিক উত্তর হয়ে যাবে বোম্বে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নোট দেখো কী দেওয়া রয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে তোমরা অবশ্যই অবশ্যই জায়গাটির নাম মনে রাখবে দাস তেজপাল সংস্কৃত কলেজে পরের প্রশ্ন রয়েছে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন রয়েছে দেখো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং অধিবেশনটি কোথায় হয়েছিল দেখো বোম্বেতে অধিবেশন হয়েছিল এবং কত সালে ছিল আঠেরোশো পঁচাশি সালে পরের প্রশ্ন রয়েছে দেখো জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং ওই সময় কোথায় অধিবেশনটি হয়েছিলো দেখো না মাদ্রাজে অধিবেশন হয়েছিল এবং সালটা দেখে নাও আঠেরোশো সাতাশি সালে যদি বলে দ্বিতীয় মুসলিম সভাপতি কে ছিল তখন তোমরা মনে রেখো দ্বিতীয় মুসলিম সভাপতি হয়ে যাবে রহিমদুল্লাহ এম সাহানি পরের প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিল প্রথম ইংরেজ সভাপতি হয়ে যাবে জর্জ ইউল অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এবং অধিবেশন কোথায় ছিল না সেই সময় যিনি ইংরেজ যে সভাপতি ছিলেন এনার অধিবেশন হয়েছিল এলাহাবাদি এবং সালটা দেখে নাও আঠেরোশো অষ্টাশি সালে পরের প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেসের প্রথম পার্সিয়ান সভাপতি ছিলেন পার্সিয়ান সভাপতি হয়ে যাবে দাদাভাই নরবজি অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর কোন অধিবেশন হয়েছিলেন তিনি কলকাতা অধিবেশন এবং সালটা দেখো আঠেরোশো ছিয়াশি সালে পরের প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ইন্ডিয়া পত্রিকাটি প্রকাশিত হয়েছিল মনে রেখো ইন্ডিয়া পত্রিকাটা হয়ে যাবে ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস বা আইএনসির প্রথম প্রথম পত্রিকা এবং এইটি কোন অধিবেশনে প্রকাশিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা অধিবেশন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এবং সেই সময় অধিবেশনের সভাপতিত্ব কে ছিলেন না ফিরোজ শাহ মেহতা এবং সালটা দেখে নাও আঠেরোশো নব্বই সালে পরের প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয় এটা হয়ে যাবে কলকাতা অধিবেশন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এবং ওই অধিবেশনের সভাপতিত্ব কে ছিলেন সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সাহানি এবং শালটা দেখো আঠারোশো সাল পরের প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম স্বরাজ শব্দটি ব্যবহৃত হয়েছিল প্রথম স্বরাজ ব্যবহৃত হয়েছিল কলকাতা অধিবেশনে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এবং সেই সময় সভাপতি ছিলেন দাদাভাই নরৌজি এবং শালটা দেখো উনিশশো সাল পরের প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থী বিভক্ত হয়ে যায় এবং দুটি ভাগে ভাগ হয়েছিল তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুরাট অধিবেশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এবং সভাপতি গিয়েছিলেন তৎকালীন সময় সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ এবং সালটা দেখো উনিশশো সাল পরে প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনগণ গানটি গাওয়া হয়েছিল তো প্রশ্নের সঠিক উত্তর হবে কলকাতা অধিবেশন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এবং ওই সময় সভাপতি কী ছিলেন দেখো বিশাল ধর এবং সাল হয়ে যাবে উনিশশো এগারো তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই খুব ভালো করে দেখবে এবং পারলে খাতায় নোট ডাউন করে নেবে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আগত পরীক্ষার ক্ষেত্রে পরের প্রশ্ন রয়েছে দেখো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কী ছিলেন প্রথম মহিলা সভাপতি ছিল সঠিক উত্তর হবে অ্যানি বেসান্ত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এবং অধিবেশন ছিল কলকাতা অধিবেশন এবং সালটা দেখো উনিশশো সতেরো সাল পরের প্রশ্ন রয়েছে দেখো জাতি কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন প্রথম মহিলা সভাপতি কী হয়ে যাবে প্রথম অবশ্যই ভারতীয় মহিলা সভাপতি আমরা এটা দেখো ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এবং অধিবেশন দেখে নাও কানপুর কানপুর অধিবেশনে তিনি প্রথম সভাপতিত্ব ছিলেন এবং সাল সেটা কথা হবে উনিশশো পঁচিশ সাল পরের প্রশ্ন দেখো জাতি কংগ্রেসের প্রথম ভারতীয় বাঙালি মহিলা সভাপতি কী ছিলেন প্রথম বাঙালি মহিলা সভাপতি হয়ে যাবেন নেলি সেনগুপ্ত অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর কোন অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন না কলকাতা অধিবেশন সালটা দেখো উনিশশো তেত্রিশ সাল তো এখানে তিনটি প্রশ্ন ছিল দেখো যদি প্রথমে বলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়ে যাবে অ্যানিভেশন এবং দ্বিতীয় প্রশ্ন হয়ে যাবে প্রথম ভারতীয় সভাপতি হয়ে যাবে মহিলা ভারতীয় সভাপতি হবে সরোজিনী নাইডু এবং প্রথম ভারতীয় বাঙালি মহিলা হয়ে যাবে নেলি সেনগুপ্ত নেক্সট প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাশ হয় তো পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাশ হয়েছিল লাহোর অধিবেশনে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এবং ওই সময় সভাপতি ছিলেন দেখো জওহরলাল নেহরু এবং উনিশশো উনতিরিশ সাল পরে প্রশ্ন দেখো ভারতের স্বাধীনতার আগে জাতীয় কংগ্রেসের শেষ অধিবেশন কোথায় হয়েছিল তো শেষ স্বাধীনতার আগে বলেছি তো স্বাধীনতার আগে শেষ অধিবেশন হয়েছিল মিরাটি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং ওই সময় সভাপতিত্ব করেছিলেন দেখো জেভি কৃপালিনী এবং শালটা হয়ে যাবে উনিশশো সাল নেক্সট প্রশ্ন দেখো জাতি কংগ্রেসের কোন অধিবেশনে মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয় তো মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল করাচি অধিবেশনে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এবং সভাপতি ছিলেন ওই সময় সর্দার বল্লভভাই প্যাটেল এবং শাল দেখো উনিশশো একত্রিশ সাল পরে দেখো জাতীয় কংগ্রেসের সবথেকে বেশি সময় ধরে সভাপতিত্ব করেন কি তো সঠিক উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আশা করি পর্বটি তোমাদের খুব ইনফরমেটিভ লেগেছে এই ধরনের ইনফরমেটিভ পর্ব পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে দেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ